সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পাটুলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা ক্লাসে শিক্ষার্থীরা তোমরা সবাই বাংলা বোর্ড বইটি বের করো। অধ্যায় টি পৃষ্ঠা নং 8, রাজা ও তার তিন কন্যা। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই গদ্যাংশটি এর আগে পড়েছো। আজ তোমরা আমার সঙ্গে পড়বে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। এক ছিল রাজা ও এক ছিল রানী, তাদের ছিল তিন কন্যা, শিমুল, বকুল এবং পারুল। রাজা তার তিন কন্যা এবং রানীকে নিয়ে বেশ সুখে শান্তিতে রাজ্যে দিন কাটাচ্ছিলেন। রাজ্যে সুখের সীমা ছিল না। একদিন রাজা গল্প করতে করতে তার তিন কন্যাকে একটা সহজ প্রশ্ন করলেন যে তোমরা আমাকে কে কিরকম ভালোবাসো। রাজার প্রশ্নের উত্তরে শিমুল বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুশকি হাসলেন। এবার দ্বিতীয় কন্যা বকুল বলল, রাজা বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। এ কথা শুনেও রাজা একটু হাসলেন। তৃতীয় কন্যা পারুল বলল যে বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। এ কথা শুনে রাজা ক্রোধে অস্থির হয়ে রেগে বেগে উজির নাজির সেনাপতি বড়বার সবাইকে ডাকলেন, বললেন যে কে কোথায় আছো, একে নিয়ে যাও বনবাসে রেখে আসো, বনবাসে দিয়ে দাও। শিক্ষার্থীরা আমরা আগে জানবো বনবাস কি। বনবাস হচ্ছে গভীর একটা অরণ্য যেখানে জনপ্রাণী মানুষ নেই, যেখানে মানুষ বসবাস করে না, শাস্তি স্বরূপ কাউকে ওখানে পাঠানো হয়, যেখানে শুধু একা থাকতে হবে, খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, আপনজন কেউ নেই, শুধু আছে পশু পাখি প্রাণী। তো রাজাকে রাজার কথা আদেশ বলে কথা তাকে বনবাসে পাঠানো হলো। সে মনের দুঃখে একা একা বসে কাঁদছে। পারুলকে দেখে বনের পরিরাই আসলো, এসে জিজ্ঞেস করলো তুমি এখানে একা কেন। পারুল তখন তার মনের সব দুঃখের কথা খুলে বলল। বনের পরিরা তার দুঃখ বুঝতে পারলো, তাকে একটা সুন্দর বাড়ি তৈরি করে দিল এবং তার জন্য ফুলের চারা ও বাগান তৈরি করে দিল এবং মজার মজার খাবার বানিয়ে খাওয়াতে শুরু করলো। তাকে দেখার জন্য বনের পশু পাখিরা এলো। তাকে দেখার জন্য পারুলকে দেখার জন্য বনের পশু পাখি এলো, খরগোশ এলো, হরিণ এলো, ময়ূর এলো, সবাই এসে তাকে ফলমূল এনে দিল। তাহলে বনের পশু পাখিরা পারুলকে ফলমূল এনে দিল। এভাবে পারুলের দিন অতিবাহিত হতে চলছিল। ইতিমধ্যে পারুল একটু ছোটো থেকে ক্রমান্বয়ে বড় হয়ে গেছে। একদিন হঠাৎ রাজার ইচ্ছে করলো সে বনে যাবে শিকার করতে। শিকারীরা আমরা এখন হয়তো জানেন, আগের দিনে যারা সম্পদশালী রাজা বা টাকাওয়ালা মানুষ, তাদের শখ ছিল আনন্দের বসে তারা পশুকে গুলি করে মারত। এটা তাদের শখ এবং আনন্দ ছিল, এটাকে শিকার করা বলা হয়। মানে কে কতটা পশু শিকার করতে পারে বা পাখি শিকার করতে পারে, গুলি করে মেরে ফেলতে পারে, অর্থাৎ মেরে ফেলতে পারে, এটা তাদের এক ধরনের শখ ছিল। আমাদের কাছে শুনলে দুঃখজনক বা খারাপ লাগলেও ওদের কাছে একটা শখের একটা বিষয় ছিল। তো হঠাৎ তার ইচ্ছে করলো বা শখ হলো যে সে বনে যাবে শিকার করতে। সে বনে শিকার করার জন্য উজির নাজির বলহন্দাসকে নিয়ে বেরিয়ে পড়লো। বনে শিকার করতে হলে তো গাড়ি ঘোড়া থাকবে না, একা একা হেঁটে যেতে হবে, ওখানে তার জঙ্গলের মধ্যে গাড়ি যায় না। তো রাজা খাবারও নিয়ে যায় নাই। বনের শিকার করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল, তার ক্ষুধার্ত পিপাসার্ত সে দুটোই ছিল। তখন সে উজিরকে বললো, দেখো কোথাও একটু পানির ব্যবস্থা বা খাবার ব্যবস্থা করা যায় না। নাজ উজির দেখতে পেলো যে সামনে একটা কুঠির দেখা যাচ্ছে। বললো, হুজুর চলেন ওখানে কুঠিরে যাই। কুঠিরে যেয়ে তার পারুলকে বললো যে রাজা তোমার কাছে খাবার এবং পানির আবদার করেছে। রাজা হয়তো পারুলকে চিনতে পারলো না, কিন্তু পারুল তাকে চিনে ফেলেছে। তখন পারুল তার জন্য পোলাও করলো, কোরমা করলো, বিরিয়ানি করলো, অনেক মজার মজার খাবার তৈরি করলো, কিন্তু কোনোটাতে লবণ দিল না, অর্থাৎ নুন দিল না। রাজা ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় এত সুন্দর সুন্দর খাবার দেখে আনন্দ। রাজার মেয়ে পারুল পোলাও রান্না করলো, বিরিয়ানি করলো, অনেক ভালো ভালো খাবার রান্না করলো, কিন্তু কোনোটাতে লবণ দিল না, অর্থাৎ নুন দিল না। রাজা প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় এত ভালো ভালো খাবার দেখে তার জিভে পানি এসে গেল। সে তখন খাবার জন্য আগ্রহ করে বসলো। খাবার মধ্যে দিয়ে একই তাকে খাবার বেশ বিষাদ, অর্থাৎ কোনো খাবারে লবণ নেই। তখন রাজা বলল যে লবণ নেই কেন। তখন তার ছোটো মেয়ে পারুল এসে, বাবা তুমি আমাকে চিনতে পারছো, আমি তোমার ছোটো মেয়ে পারুল। তখন বাবা বললো যে এই লবণ দাও নাই কেন। তখন বলল যে তোমার মনে আছে এই লবণের জন্যই তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে। তখন রাজা তার সকল ভুল বুঝতে পারলো, এটা যে
চিনির যেমন গুরুত্ব রয়েছে, মিষ্টির যেমন গুরুত্ব রয়েছে, তেমন লবণের গুরুত্ব কোনো অংশে কম না, পৃথিবীর কোনো জিনিসের গুরুত্ব কোনো অংশে কম না। তখন রাজা তার মেয়েকে নিয়ে আবার রাজ্যে ফিরে আসলো, রাজ্যে আবার সুখ এবং শান্তি ফিরে পেল। শিক্ষার্থীরা, আমরা এই গদ্যাংশের আলোকে বলে দিয়েছি শব্দার্থ। রাজা যিনি রাজ্য শাসন করেন, মুচকি ঈশ্বর, মেঝ মধ্যম, অবাক আশ্চর্য, অস্থির চঞ্চল, হুকু আদেশ। দেখো দুই নং যুক্তবর্ণগুলো ভেঙে বাক্যে প্রয়োগ দেখাও। দয় দ্বারা যুক্ত, দয় হসন্ত যোগ ধ, নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কয় দ্বারা যুক্ত, কয় হসন্ত যোগ ত, রক্তের লক লাল। ময় কয় যুক্ত, ময় হসন্ত যোগ প, শিক্ষা মানুষের বড় সম্পদ। মধুন সয় কয় যুক্ত, মধুন সয় হসন্ত যোগ ক, কষ্ট করে জ্ঞান অর্জন করতে হয়। শিক্ষার্থীরা, আমি এটা বলেছি বলে তোমাদেরকে এটাই করতে হবে এমন নয়, তোমরা তোমাদের নিজের মতো করে করবে। অর্থাৎ এর শুধু যুক্ত বর্ণগুলি থাকলেই হবে, আমি যেটা দিয়ে বাক্য গঠন করেছি তোমরা সেটা না করলেও হবে। তিন নং দেখো বাড়ির কাজ, শিমুল বকুল পারুল এদের পরিচয় কী? প্রশ্ন উত্তর তোমরা সবে দেখো। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে শিমুল হচ্ছে রাজার বড় কন্যা, বকুল মেজকন্যা, আর পারুল হচ্ছে ছোট কন্যা। তাহলে এরা সবাই রাজার মেয়ে, এদের পরিচয় কী? এরা সবাই রাজার মেয়ে। মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল? মেয়েদের কাছে রাজার প্রশ্নটা এরকম ছিল যে তোমরা আমাকে কে, গ নম্বর দেখো, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, একথা কে বলেছিল? একথা বলেছিল তার ছোট কন্যা পারুল, বলেছিল যে আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। ঘনম দেখো রাজা ছোট কন্যা কী করলেন? বনবাসে পাঠালেন। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।